বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস ইননামা আমালু বিন্নিয়াত ওয়া নিয়াতের উপরে দারোমাদার ও মুসলমানেরা আজকে আপনার আত্মীয় স্বজন মারা যাবে মসজিদের মুল্লি গায়ার করে আনতে হবে না হয় বাইরের মাওলানা গায়ার করে আনতে হবে নিজের যদি একটা বাচ্চা থাকে আলেমে দিন মাওলানা পাস করে মাওলানা করতে হবে কোনো ব্যাপার নাই দ্বীনি ইসলাম শিক্ষা অর্জন করে ও মুসলমানের দাদু যার রক্তের সম্পর্ক যত কাছাকাছি হবে তার দোয়া তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে বুখারী শরীফের হাদিসে আছে যে কোন মা বাপ ছেলেদেরকে আমল আলেম করতে পারলো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাপ মায়ের মাথাতে জান্নাতি সোনার তাজ পরাবে আমি তো নিজেকে মনে করি কিছু করতে না পারলেও বাপ মায়ের জন্য প্রতিটি দিন দোয়া করতে পাই খুব কম হলেও মাসে বছরে ছয় থেকে সাত মাস জালসা মিলাদে নামাজের পরে মুসলমানের আগে সব সময় যে মা বাপের জন্য দোয়া করি বুখারী শরীফের হাদিসে নবী বলেছে মানুষ মরে যায় সব কিছু রেখে যায় ইলমিন মাঙ্গম আন আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা মাতা মানুষ মরে যায় সমস্ত জিনিস বন্ধ হয়ে যায় সাথে কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না তার মধ্যে একটা নেক আওলাদ ভালো ছেলে যদি মা বাপ রেখে যায় ওই মায়ের জন্য ছেলে দোয়া করবে বাপের জন্য দোয়া করবে বিশ্ব নবী বলবেন আল্লাহ আমার উম্মতি চলে গেছে আমার উম্মত চলে গেছে কিন্তু তার ছেলে কে রেখে গেছে এই দেখো দোয়া করছে আল্লাহ গো তার দোয়াকে কবুল করে নাও আমার হাবিবের বলা হবে আল্লাহ পাকের কবুল করা হবে জগতের দোয়া কবুল হতে পারে নাও পারে কিন্তু বিশ্ব নবীর দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর পাক দরবার অপেক্ষা করে ও মুসলমানেরা আমি আপনাদেরকে জানাতে চাই মুসলমান তোমরা কেউ বাপ হারিয়েছ বলে দুঃখ করিও না মা হারিয়েছ বলে দুঃখ করিও না আমি বিশ্ব নবী গর্ভে থেকে আব্বা হারিয়ে দিয়েছি ছয় বছর বয়সে মা হারিয়ে দিয়েছি আব্বার কবর জিয়ারত করতে গেছি এসে দেখছি মা নাই আমি নবী মুস্তফা কান্দো কি চোখে পানি জিব্রিল আমিন বললেন আল্লাহ তোমার হাবিব ইতিম হয়ে গেল তোমার হাবিব ইতিম ইয়াসিন হয়ে গেল আল্লাহ বললেন না ও আমার ফরিস্তা আমার হাবিব ইতিম হয়নি বরঞ্চ ইতিমের সর্দার হয়েছে বিশ্বর সুবহানাল্লাহ মমিন মুসলমানের সর্দার যিনি রহমাতান লিল আলামিন আর কিয়ামতের সকাল অবধি প্রত্যেকটা লোকের বাপ মা মারা যাবে আমার বিশ্ব নবী সকলের সর্দার হয়ে যাবে তাহলে নবী কত ভালো